আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদে মুচমুচে নুডলস পাকোড়া। তো এই নুডলস পাকোড়াটা আপনারা কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে একটা নুডলস পাকোড়া ভেঙে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু ভিতরটা যতটা সফট উপরটা ততটাই ক্রিস্পি হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নুডলসের পাকোড়া। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই নুডলসের পাকোড়াটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি। তো এই নুডলস পাকোড়া তৈরি করতে আমার লাগবে 2 প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলস নিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এই নুডলস পাকোড়ায় যে কোনো রকমের সবজি যেমন আলু কুচি করে নেওয়া একদম চিকন করে, তারপরে গাজর বাঁধাকপি এসব যে কোনো কিছু সবজি দিয়ে রান্না করতে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি চুলায় বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর পানিটা একটু গরম হওয়ার পরে অবশ্যই নুডলসটা দিবেন। তারপরে আমি এই পানির সাথে নুডলসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে বয়ল করে নেব। তো এটা অল্প সময়ের মধ্যেই বয়ল হয়ে যাবে, কারণ এটা নুডলস কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, আর একদম বেশি সিদ্ধ করলে কিন্তু এটা আঠালো এবং একটা স্টিকি ভাব হয়ে যাবে। তো এভাবে নুডলসটা যেরকম আমরা রান্না করি ওরকমেরই একটু সিদ্ধ করে নিতে হবে। তারপরে নুডলসটাকে আমি এরকম সিদ্ধ হওয়ার পরে উঠিয়ে নেব চুলা থেকে। তো এটাকে চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। তো এখানে আমি 1 টিস্পুন পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। আর এখানে আমি তেলে নেওয়া জিরার গুঁড়ি নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু কষলে মেখে নেব। তো এই পেঁয়াজ আর মরিচটাকে একসাথে একটু মাখিয়ে নিলে পেঁয়াজ থেকে একটু হালকা পানি বের হবে এবং মরিচটার ঝালটাও একটু ভালোভাবে বের হবে। কিছুক্ষণ কষলে মেখে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে নেওয়া নুডলসটা। তো নুডলসটা যেহেতু আমি একটু ঠান্ডা করে নিয়েছি তাই কিন্তু নুডলসটা এখানে একটু আঠালো দেখাচ্ছে। এটাকে কিন্তু আমি ডিম দিয়ে যখন মাখিয়ে নিব তখন কিন্তু আবার এটা সেমভাবে জুড়া হয়ে যাবে। তো এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর এখানে আমি সেই 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণে, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে, আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো ডিম। ডিম দুটোকে আমি ভেঙে তারপরে এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য জায়গায় ফেটিয়ে নিয়েও তারপরে দিয়ে দিতে পারেন। তো এখানে 2টো ডিমই ব্যবহার করতে হবে 2 প্যাকেট নুডলসের জন্য। এর থেকে কম ব্যবহার করলে কিন্তু নুডলসটা খুব বেশি হার্ড হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা এটাকে আর সফট পাবেন না, এটা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে, তখন কিন্তু খেতে সমস্যা হবে। তো এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে কিন্তু একদম কষলে কষলে মাখানো যাবে না। এই নুডলসের পাকোড়াটা কিন্তু একদম হাত দিয়ে হালকা হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। কষলে কষলে মাখালে কিন্তু এই নুডলসগুলো একদম ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু পাকোড়াটা ভালো হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে। তো আপনারা কিন্তু এভাবে করেই হালকা হাতে এটাকে মাখিয়ে নেবেন। তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব এগুলোকে চুলায় ফ্রাই করতে। তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি সেই নুডলসের পাকোড়াগুলোকে পাকোড়া শেপ করে এরকম গোল করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো হবে, নুডলসের পাকোড়া কিন্তু একদম গোল করে শেপ করে দেওয়া যায় না, অথবা দেওয়া ঠিকও না। এটা যদি একদম গোল করে শেপ করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা মচমচেটা একদম কম হবে। আর এভাবে যদি একটু এবড়ো থেবড়ো করে দেন তাহলে কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে।
তো এখানে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি এখন মিডিয়াম আঁচে চুলার তারপরে বেজে নেব। এটা কিন্তু একদম লো আঁচেও ভাজা যাবে না আর একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা বাইরে থেকে পুড়ে যাবে। তো আমি চুলার মিডিয়াম হিটে এভাবে করে এই নুডলসের পাকোড়াগুলোকে বেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার নুডলসের পাকোড়াগুলোর একটা পাশে কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন আমি বাকিটা পাশে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার নুডলসের পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে ভাজা, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের নুডলসের পাকোড়াটা যখন এভাবে লাইট ব্রাউন কালার আসবে তখন কিন্তু আপনারা এটাকে উঠিয়ে নেবেন চুলা থেকে। তো দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি স্বাদের নুডলসের পাকোড়া রেসিপি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।